ভিডিও শেষে একটা কঠিন ঘোষণা আছে, দেখবেন কিন্তু। এক ভদ্রচন্দ্র জোরে কাঁদছেন, তার কান্না শুনে একজন জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনি কাঁদছেন কেন? যাক, ইজ্জত তো বেঁচে গেছে। অফিসের এক ক্লার্ক তার বস, স্যার আমায় এখনই ছুটি দিন, আমার স্ত্রীর বাচ্চা হবে। আরে সেটা আগে বলবে তো, যাও যাও তাড়াতাড়ি যাও। সন্ধ্যাবেলায় বস ওই ক্লার্ককে ফোন দিলেন, হ্যালো কেমন আছেন মিসেস, আর কি হলো ছেলে না মেয়ে? সেটা এখনই কি করে বলবো, আগে 10 মাস পার হতে দিন। মেয়ে নিয়ে আলোচনা করতে এক প্রোগ্রামার আরেক প্রোগ্রামারকে বলছে, আমরা সারাক্ষণ কম্পিউটার নিয়ে কথা বলি, যেন আলাপ করার মতো আর কোনো বিষয় নেই। ঠিক বলেছ, চলো আমরা মেয়ে নিয়ে আলোচনা করি। জানো বেশ কিছুদিন আগে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, গতকাল গিয়েছিলাম তার বাসায়, সে ছিল একা, ঘরে মৃদু আলো, টেবিলের ওয়াইনের বোতল হালকা গান বাজছে কম্পিউটারে। কোন অপারেটিং সিস্টেমে? প্রেমিক প্রেমিকা যার প্রথম দিন দেখা করতে গিয়ে কথা বলছে, জানো বলতো একচুয়ালি তোমার খারাপ প্রস্তাব করেছিল আমাকে। তুমি কি করলে তখন? শুনেই তো আমি প্রায় ফেল হয়ে গিয়েছিলাম। তাহলে বাদ। মানে? না মানে আমি যা প্রশ্নটা করেছিলাম তাতে তো তুমি মরেই যাবে। জানিস আর বউ না পানিকে খুব ভয় পায়। কিভাবে বুঝলি? গতকাল বাসায় ফিরে দেখি বউ সিকিউরিটি গার্ড কিনে বাথটাবে গোসল করছে। তিন বন্ধু তাই মেয়েদেরকে কি বানাবে সেটা নিয়ে কথা বলছে। আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলে হবে ইঞ্জিনিয়ার, আমি গরিব মানুষ, ইঞ্জিনিয়ার বানানোর ক্ষমতা আমার নাই, তাই ডাক্তার ইঞ্জিনিয়ার যাতে আমার ছেলের কাছে এসে বসে থাকে সেই ব্যবস্থা করবো। ছোট্ট মেয়ে আর কথা বলছে, জানো মা অন্ধকারও দেখতে পায়, কেমন করে বুঝলি? আজ প্রাইভেট টিউটরে কাজ করার সময় যখন কারেন্ট চলে গেল তখন আপু আমার ছাড়কে বলছে, এই তুমি আজ শিফট করো নাই কেন? এক ইয়াং কমরেড বিমান ঘাটে পরিদর্শন, টেক অফ জোনে তিনি দেখতে পেলেন একটা আটখাওয়া সিগারেটের ফিল্টার ঝকঝকে মেঝেতে পড়ে আছে, ভীষণ দৃষ্টিকটু লাগলো তার কাছে এবং সেটাতে তখনও ধোঁয়া উঠছিল। সেটা তিনি তুলে নিয়ে বললেন, এই সিগারেটের ফিল্টার কার? কারণ না স্যার, আপনার নির্ভয়ে খেতে পারেন। নতুন প্রেমিক প্রেমিকা পার্কে বসে গল্প করছে, তাহলে ভালো টুথপেস্ট দিয়ে মাজলেই পারো। বলটু এমন এক প্রাণীর নাম বলে আকাশ উড়ে কিন্তু বাচ্চাদের মাটিতে, কেন স্যার? এয়ার হোস্টেস। বলো কি? জি স্যার, তারা সবাই আকাশ উড়ে বেড়ায় কিন্তু বাচ্চা হওয়ার সময় ঠিকই হাসপাতালে দৌড়ায়। আপনার প্রতিবেশী আপনাকে জোর করে চুমু খেয়েছে? জি ইওর অনার। কিন্তু এটা কি করে? কেন? সে তো আপনার চেয়ে অনেক। কেন? আমি কি নিচু হতাম? বিয়ের বহু বছর পরেও সন্তান না হয় চিকিৎসকের কাছে গেলেন এক নারী, ডক্টর আমি শুধু একটা জিনিসই চাই আপনার কাছে। সেটা কি? ফুটফুটে একটা বাচ্চা। আপনি নিশ্চিত থাকুন এবার একবারও ব্যর্থ হয়নি। বহু বছর পর দুই বান্ধব কথা হচ্ছে, জানিস আমাদের লিলি খুবই ঘরোয়া মেয়ে, কিরকম ও আমাদের পায়ে শিলের ঘরেই যায়, একটাও বাদ নাই।
পর নারী কথা বলছে। তোর ডিভোর্সের আগে মেয়ে ছিল না? ও ছিল। তাহলে এখন তোর তিনটা মেয়ে কিভাবে? আরে বলিস না, মাঝে মাঝে ও মাপ চাইতে আমার বাসায় চলে আসে, তাই তো। রেসিপির অনুষ্ঠান দেখে কি লাভ? তুমি কোনোদিন ওসব রান্না করবে নাকি? এই বড় বয়সে মেয়ে বা ক্রিকেট খেলা দেখে কি করবে? তুমি তো স্টাম্প গায়ে ফুলে গেছো। দুই বান্ধবীর ভিতর কথা তাদের স্বামীকে নিয়ে। তোমার স্বামী কেমন আছেন? ও তার ভগবান আর কেউ হয় না, সৌভাগ্য হলো তার কাল সে একটা ইনসুরেন্স ছিল আর আজ সে রাস্তায় গাড়ি চাপা পড়লো। বনের ভিতর পথ চলতে শেয়াল দেখলো বিশাল ধুমধাম করে কারো বিয়ে হচ্ছে। এ সময় তার সামনে পড়লো এক ইঁদুর। কার বিয়ে হচ্ছে গো? আমার এক বন্ধুর। বিয়ে বাড়ি ঘুরে এসে ইঁদুরকে বললো, তোমার বন্ধু কোথায়? এতো দিনে রাজা সিংহের বিয়ে হচ্ছে। আহ, বিয়ের আগে আমরা সিংহ ছিলাম, এখন শেয়াল হয়ে গেছি। ফেসবুকে বোল্টের সঙ্গে চ্যাটিং করছে। হাই, হ্যালো, স্টার জলসা দেখো? না। জি বাংলা দেখো? তাও না। স্টার প্লাস দেখো? ওটাও দেখি না। তাহলে এটা তো ফেক, শালা বদমাশ, যা তোকে ব্লক মারলাম। চলন্ত প্লেনে ঘোরার পর পাইলট মাইক অফ করতে ভুলে যায়। একটু পর পাইলট আর কো পাইলট কথা বলছে। আমি এখন কফি খাবো, ঠিক বিমানবালাকে কিস করব। মাইকে এটা সবাই শুনল। বিমানবালা সেটা শুনে মাইক অফ করার জন্য দৌড় দিল, কিন্তু দৌড়াতে গিয়ে হোঁচটকে পড়ে গেল। তখন পাশের সিটে বসা এক লোক বলছে, আহারে মেয়ে, এত অস্থির, পাইলটের কফি খাওয়া এখনো শেষ হয়নি। দুই ভদ্রলোকের ভিতর তাদের স্ত্রীকে নিয়ে কথা হচ্ছে। এই ভদ্রমহিলা কি স্ত্রী? কেন বলুন? না মানে কদিন আগে অন্য একজন লোকের সঙ্গে ঘুরতে দেখেছি, সেজন্য বিশ্বাস করতে পারছি না যে উনি আপনার স্ত্রী। আর ছাড়ুন তো মশাই, কি হলো? আমার রেজিস্ট্রি করা স্ত্রী যাবে কোথায়? দাদা দেবো নাকি একটু? চুরি করলে ধরা পড়বেন না, বইটা পড়ে দেখুন, সব নিয়মাবলী আছে, খুব সহজেই আপনি চুরির কৌশল আয়ত্ত করতে পারবেন। মনে করুন আপনার পকেটে কিছু টাকা আছে। দাদা পকেটে কি আছে একটু বলুন। মানি ব্যাগে 500 টাকা আছে। এই বল্টু, আজকে তুই দেরিতে আসলি কেন? স্যার কি আর বলবো, একটা লোকের টাকা হারিয়ে গেছে। সো ও তাই তো বাবা, টাকাটা কি পাইয়া দিয়ে আসছো? না স্যার, টাকাটা পাইয়া স্যার নিয়ে আসছি স্যার, এর লেগেই তো দেরি হয়েছে। এই বল্টু, লেখ তো 2+2 কত হয়? এই স্যার, হ্যাঁ আমি তো কম খেয়েছি স্যার। কি? এই নে তাহলে ফেলের কাঁটাটাও খেয়ে ফেল, তাহলে দেখবি জায়গা মতো পাশ হয়ে বেরিয়েব। আচ্ছা বল্টু বলতো, স্কুল কেমন জায়গা? কেন স্যার, স্কুল এমন একটা জায়গা যেখানে আমার মারা হয়, আমার বাপের পকেট থেকে টাকা লুটা হয়। আচ্ছা বলতো বল্টু, শিক্ষকের স্থান কোথায়? কেন স্যার, আমার পিছনে। বেয়াদব? শিক্ষকের সাথে বেয়াদবি, কেমন আচরণ? কেন স্যার, আমার বাবাই তো বলে, তোর পিছে এতগুলো সাল লাগাই দিলাম, তাও তুই পাশ করতে পারস না কেন? কি রে বল্টু, পড়ালেখা তো করিস না, জীবনে বুক খুললে দেখছস? হ্যাঁ স্যার দেখছি তো, ফেসবুক, আপনি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এক্সেপ্ট করেন। মামা আমি একটা জিনিস আবিষ্কার করছি যার সাহায্যে পাশের বাড়ি সবকিছু দেখা যায়। তা তুমি কি এমন জিনিস আবিষ্কার করছো? মামা জিনিসটা হলো একটা ছিদ্র। ইরে তোর চোখের কি খবর, ডাক্তারের কাছে না বলে গেছো? কি বললো ডাক্তার? কি কমো, ডাক্তারের চোখ তো আমার থেকেও বেশি খারাপ। কি বলস কেন? আরে বেটা দিনের বেলায় টর্চ জ্বালায় চোখ দেখে।
জানিস বল্টু, আমাদের পূর্বপুরুষরা বাঁদর ছিল। এটা আপনাকে পূর্বপুরুষ বাঁদর থাকতে পারে, আমরা চৌধুরী ছিলাম। হ্যাঁ বল্টু, তোমাকে যদি দুইটি মেয়ে প্রপোজ করে তাহলে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবা? স্যার, দুইটার মধ্যে ফার্স্টে বক্সিং করামু, যেইটা হারবো সেইটার লগে বিয়া করমু। এটা কেন? কারণ বিয়ের পর মায়ের কম খাইতে হইব। আচ্ছা শুনো, সাবস্ক্রাইব করতে বক্ত না ঘন্টি বজা দেনা, তাকে জব মে অনলাইন আউ তো তোমারে ফোন কি ভি ঘন্টি বজে।